দেখো এই টোটাল আটটা টপিক আছে এই আটটা টপিকটা যদি আমরা খুব ভালো করে পড়ে নিই তাহলে কিন্তু ম্যাথের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে যা যা কোয়েশ্চেন আসবে সবই কিন্তু করতে পারবে এই টপিক যদি খুব ভালো করে কেউ পড়ে নাও এবং তার সঙ্গে যদি এমসি গুলো প্র্যাকটিস করো খুব ভালো করে তো দেখো আমরা সিলেবাস অনুযায়ী যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলো প্রথমে যেটা পড়বো দেখো গণিতের প্রকৃতি নেচার অফ ম্যাথামেটিক্স তো সেখান থেকে আমরা যে টপিকগুলো খুব ভালো করে পড়ব না গণিত শিখনের উদ্দেশ্য গণিত কেন আমরা শিখবো তার সঙ্গে এই জিনিসটা আরো আগে বলতে হয় যে বিভিন্ন গণিতজ্ঞ গণিত সম্বন্ধে কি বলেছেন তাদের মতামত গুলি তাদের মতামতগুলি থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে তার সঙ্গে প্রাইমারি স্তরে গণিত শিখনের উদ্দেশ্য কি এছাড়াও আমরা এখান থেকে যে টপিকগুলো খুব ভালো করে পড়ব যে হোমওয়ার্ক বাড়ির কাজ তার উদ্দেশ্য বা তার উদ্দেশ্যটা কি বা সেখান থেকে অ্যাডভান্টেজ কি হতে পারে ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে হ্যাঁ মৌখিক গণিতের মৌখিক কি মৌখিক পরীক্ষা বা মৌখিক গণিতের মৌখিকের ধারণাটা কি সেটা আমরা নিয়ে নেব তার সঙ্গে এই চ্যাপ্টার থেকে আমরা যেগুলো আরো ভালো করে পড়ব যে গণিত শিক্ষণ কিভাবে গণিত শিক্ষণ হয় সেই গণিত শিক্ষণ গণিতের গাণিতিক চিন্তাধারা লজিক্যাল থিঙ্কিং বা চিন্তা কি কি ধরনের চিন্তা হতে পারে গণিতের মধ্যে তার পদ্ধতিগুলি কি সেইগুলো আমরা একটু পড়ে নেবো যে ডিডাকটিভ থিঙ্কিং ইন্ডাকটিভ থিঙ্কিং বা রিজনিং সেইগুলো আমরা কিন্তু ভালো করে একটু এই গণিতের প্রকৃতি বা মুক্তি সঙ্গত চিন্তন এই জায়গা থেকে এই জিনিসগুলো খুব ভালো করে পড়ব তো এইগুলো হচ্ছে গণিতের প্রকৃতি থেকে এই জিনিসগুলো আসতে পারে পাঠ্যক্রমে গণিতের স্থান দ্বিতীয় কি আছে দেখো পাঠ্যক্রমে গণিতের স্থান প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম এখান থেকে আমরা যে জিনিসগুলো খুব ভালো করে জানব যে পাঠ্যক্রমে কেন গণিতকে অন্তর্ভুক্ত করা হলো আমাদের গণিত আমরা কেন পড়বো গণিত জানার প্রয়োজন আমাদের কেন গণিতের গণিত জেনে আমরা কি করব একজন শিক্ষার্থী সে গণিত শিখে কি করবে তার বিভিন্ন স্থানে তার সে কোথায় এটাকে অ্যাপ্লাই করবে গণিতটা জেনে এবং বিদ্যালয়ে এর অন্তর্ভুক্ত করার কারণগুলো কি কেন গণিতকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে রাখা হলো সেই রিলেটেড আমরা বিভিন্ন জিনিস জানব তার সঙ্গে এনসিএফ গণিতকে যে বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেছে সে এনসিএফ কি বলছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী তারা কি বলছে বা আরো পরে তারা আরো কি কি বলে বলতে চেয়েছে গণিত সম্বন্ধে তো সেই জিনিসগুলো আমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেব কোথায় পাঠক্রমে গণিতের স্থানটা কি সেখানে এছাড়াও আমরা এখানে এটাও পড়তে পারি যে পাঠক্রমে গণিতের নীতিগুলো কি গণিত যে গণিতের পাঠক্রম নির্মাণের নীতিগুলো, সেগুলো কিন্তু আমরা এর সঙ্গে লক্ষ্য উদ্দেশ্যটা তো আছেই নেক্সট দেখো তৃতীয় যে টপিকটা খুব ইম্পর্টেন্ট গণিতের ভাষা ল্যাঙ্গুয়েজ অব ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজ অব ম্যাথামেটিক্স থেকে আমরা যে জিনিসগুলো দেখব এখান থেকে যে জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে সেগুলো দেখো যে প্রবলেম ল্যাঙ্গুয়েজ প্রবলেমগুলো কি হয় কিভাবে প্রবলেম সলভ করা হয় ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো বলতে কি বোঝায় বিভিন্ন রকম অবজেক্টিভ কী ল্যা ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজের হ্যাঁ তার ম্যাথামেটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ তার অ্যাডভান্টেজগুলো কি বা ডিসভান্টেজগুলোই বা কী তো এইগুলো আমরা জেনে নেবো কোথায় গণিতের ভাষাতে গণিতের ভাষায় আমরা এগুলো কিন্তু খুব ভালো করে জেনে নেব এরপরে দেখো যে টপিকটা আছে এছাড়াও এটা জিনিসটা মনে রাখতে হবে যে গাণিতিক ভাষার বৈশিষ্ট্যগুলো কি প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো কি গণিতের ভাষা বলতে কোনো গণিতজ্ঞ কি বলেছেন সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কিন্তু জানবো এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট দেখো কমিউনিটি ম্যাথামেটিক্স গোষ্ঠী গণিত তো দেখো গোষ্ঠী গণিতে কি বলছেন না সেখানে আমরা দেখবো যে কোন বিজ্ঞানীর কোন কোনো গণিতজ্ঞের কোনো মতবাদ আছে কিনা হ্যাঁ তো সেখানে আমরা দেখে নেব যে দৈনন্দিন জীবনে গণিতের কি ব্যবহার বা কিভাবে কমিউনিটি করা যায় হ্যাঁ বিভিন্ন রকম যে কমিউনিকেশনগুলো ম্যাথামেটিক্যাল সেগুলো আমরা আমরা বিভিন্ন রকম কমি যে ম্যাথামেটিক্যাল কমিউনিটির যে মিনিংগুলো সেগুলো আমরা এখানে জানতে পারবো এবং ম্যাথমেটিক্সের যে ভ্যালু গণিতের যে ভ্যালু সেগুলো কিন্তু আমরা এখানে খুব ভালো করে জানতে পারবো এছাড়া হচ্ছে আমরা যেটা জানতে পারবো যে ম্যাথামেটিক্স এর সঙ্গে ওর সম্পর্কটা কি হ্যাঁ তার যে ভ্যালু সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানতে পারবো কোথায় কমিউনিটি ম্যাথামেটিক্স এরপর একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের আমি বলবো প্রথাগত এবং প্রথা বহির্ভূত মূল্যায়ন ইভ্যালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথড এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক ইনফরমেশন তোমাদের জানতে হবে এখান থেকে তোমাদের অনেক ইনফরমেশন কিন্তু জানার আছে যেমন এখান থেকে আমরা কি কি পড়ব প্রধানত অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট কি অ্যাসেসমেন্টের উদ্দেশ্যগুলো কি আমরা এটা পড়ব আমরা পড়ে নেব অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্যগুলি পড়ব অ্যাসেসমেন্ট কেন করা হয় অ্যাসেসমেন্টের উপাদানগুলি কি অ্যাসেসমেন্টের প্রকারভেদগুলি আমরা জেনে নেব বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট হয় আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট বাহ্যিক অ্যাসেসমেন্ট তাদের মধ্যে পার্থক্যগুলো আমরা পড়ব পার্থক্যগুলো জানবো হুম তার সঙ্গে অ্যাসেসমেন্টের সাইকেল আছে একটা যে অ্যাসেসমেন্ট সাইকেল কাকে বলে অ্যাসেসমেন্ট চক্র সেটা আমরা জানবো তার সঙ্গে আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হল মূল্যায়ন ইভালুয়েশন সেই ইভালুয়েশনের কারা কি সংজ্ঞা দিয়েছেন কারা ইভালুয়েশন সম্বন্ধে কারা কি মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো কিন্তু কি মনে রাখতে হবে ইভালুয়েন্স সম্বন্ধে ব্লুম কি বলেছে বা অন্যান্য যে যে সাইন উইস কি বলেছে জেমস লি কি বলেছে হ্যাঁ এইগুলো কিন্তু আমরা একটু ভালো করে পড়ে নেবো যে কারা কি বলতে চেয়েছে এবং গণিতে মূল্যায়নের উদ্দেশ্য কি যে গণিতের উদ্দেশ্যটা কি মূল্যায়নের সেটা আমরা খুব ভালো করে পড়বো তার সঙ্গে মূল্যায়নের বিভিন্ন রকম পর্যায়গুলো কি ভাবে মূল্যায়ন করা হয় তার পর্যায় মূল্যায়নের প্রকারভেদ হ্যাঁ স্কোপ মূল্যায়নের কি কি স্কোপ আছে হ্যাঁ বৈশিষ্ট্যগুলো এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে পড়ব এছাড়া আরো যেটা পড়তে হবে সেটা হলো এক্সামিনেশন পরীক্ষা মূল্যায়নের সঙ্গে পরীক্ষার সম্পর্ক কি তার মধ্যে তার সঙ্গে পার্থক্যটা কি হ্যাঁ সেই জিনিসগুলো পড়তে হবে এছাড়া হচ্ছে আরো দুটো জিনিস যেটা খুব বলা দরকার যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এখান থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন মধ্যে পার্থক্যগুলো খুব ভালো করে পড়তে হবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এছাড়া হচ্ছে ডায়াগনস্টিক যে ইভ্যালুয়েশন আছে হ্যাঁ অবজেক্টিভ ডায়াগনস্টিক এভ্যালুয়েশনস বা প্লেসমেন্ট এভ্যালুয়েশনস স্থান নির্ণায়ক মূল্যায়ন এইগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে এগুলো থেকে আর সঙ্গে মেজারমেন্ট কেন মেজারমেন্ট গুরু গণিতে মেজারমেন্টের কি ভূমিকা মেজারমেন্টের বৈশিষ্ট্যগুলো কি মেজারমেন্টের উদ্দেশ্যগুলো কি সেইগুলো কিন্তু আমরা সব প্রথাগত এবং প্রথা বহির্ভূত মূল্যায়ন এই টপিকের মধ্যে কিন্তু এই যে চ্যাপ্টারটা আছে এখানে কিন্তু আমরা সব জেনে নেবো সেইগুলো এগুলো সব পড়ানো হবে চিন্তার কিছু নেই প্রতিদিন পড়ানো হবে এগুলো একটা একটা করে টপিক ধরে ধরে তার সঙ্গে কিউ প্র্যাকটিস করানো হবে তোমাদের নেক্সট হচ্ছে দেখো দেখো শিক্ষণের সমস্যা মানে অনেক ধরনের সমস্যা হতে পারে সেখানে হতে পারে শিক্ষক শিক্ষা পদ্ধতির সম্বন্ধীয় সমস্যা হতে পারে শিক্ষার্থী সম্বন্ধীয় সমস্যা হতে পারে আরো নানাবিধ সমস্যা হ্যাঁ বিদ্যালয় পরিচালনা সম্বন্ধীয় সমস্যা হতে পারে হ্যাঁ তো এই সমস্ত সমস্যাগুলি সম্বন্ধে আমরা এখানে পড়বো আরো অনেক টপিক আছে সেগুলো আমি যখন পড়াবো ক্লাস তখন তোমাদের বলে দেবো তার সঙ্গে ভুল ভ্রান্তি বিশ্লেষণ দেখো নেক্সট হচ্ছে ভুল ভ্রান্তি বিশ্লেষণ শিখন এবং শিক্ষণ সম্পর্কে কিভাবে একজন শিক্ষার্থী সে শিখবে কিভাবে তার কোনো জায়গায় সে যোগ শিখছে যোগ শিখতে গিয়ে হয়তো কোন একটা পদ্ধতি সে অবলম্বন করছে না যোগ হয়তো করে দিচ্ছে কিন্তু যোগটা ভুল করে দিচ্ছে অন্য কোনো তার হয়তো প্লেসমেন্ট করতে পারছে না সে অঙ্কগুলিকে হ্যাঁ বা কোনো ডিজিট গুলোকে এদিক ওদিক করে দিচ্ছে বা সে গুণটাকে ভাগ করছে ভাগটাকে গুণ করছে এই ধরনের যে ভুলগুলো সেই ভুল ভুলভ্রান্তিগুলো সেগুলোকে বিশ্লেষণ করা বা কিভাবে কে সে করবে শিক্ষার্থী সেগুলোকে লক্ষ্য রাখা বা তাদের যাতে শিক্ষণটা সহজ হয় সেই জন্য কী কী শিক্ষণ সামগ্রী ব্যবহার করবেন সে একজন শিক্ষক মহাশয় সেগুলো আমরা কিন্তু এখানে বা গণিত এখানে কীভাবে সাহায্য করবে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই টপিকের মধ্যে পড়ে নেবো খুব ভালো করে তো এর অ্যানালাইসিস অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং নেক্সট দেখো নির্ণায়ক এবং সংশোধনমূলক শিক্ষা দেখো রিমিডিয়াল টিচিং এটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই এখানে অনেক কোয়েশ্চেন আছে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সেগুলো আমরা কিন্তু এখানে পড়ে নেবো তো দেখো যে টপিকগুলো তোমাদের বলা হলো যে আটটা টপিক আমি এতক্ষণ বললাম তোমাদের আটটা টপিক সম্বন্ধে যে সিলেবাসটা তোমাদের মোটামুটি হতে পারে যদি সিটেটের ধাঁচে হয় তো এই সিলেবাসটা দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের বোঝানো হবে প্রতিদিন এভরিডে তোমাদের দশটা থেকে ক্লাস হবে আর তোমরা প্রত্যেকেই সোপান একাডেমিতে এসে জয়েন হয়ে যাবে তাই টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে সার্চ করে সোপান একাডেমি বলে টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হয়ে যাবে তার সঙ্গে লাইভ ক্লাসে তোমরা চলে আসবে প্রত্যেক দিন তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রতিটা টপিক সুন্দরভাবে বোঝানো হবে দেখো আমি এইগুলো এইভাবে এই জন্যই বলছি যাতে তোমাদের যে থিওরির নলেজটা ক্লিয়ার থাকে যে কোশ্চেনই দেখ না কেন পরীক্ষায় তোমরা কিন্তু করে দিতে পারবে যদি দশ মিনিট বেশি সময় লাগছে এখন লাগুক যে ডিরেক্ট কোশ্চেন প্র্যাকটিস করতে যেও না তাহলে কিন্তু সমস্যায় পড়বে কেন পরীক্ষায় কি কোশ্চেন আসবে সেটা আমিও জানি না তোমরাও কেউ জানো না সেই জন্য বলছি তোমরা আগে থিওরির নলেজটা ভালো করে নিয়ে নাও তারপরে তোমরা আমি তো করাবো প্রত্যেক দিন আশা করি তোমাদের থিওরির যে নলেজ সেটা ক্লিয়ার হয়ে যাবে ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যাচ্ছে তার সঙ্গে তোমরা আমার সঙ্গেও এমসি কিউ প্র্যাকটিস করলে তার সঙ্গে বাড়িতেও পড়লে বাড়িতেও এমসি কিউ প্র্যাকটিস করলে তার সঙ্গে আমি তো সিটেটের প্রিভিয়াস ইয়ারে বা আমাদের প্রিভিয়াস ইয়ারে যত ম্যাথমেটিক্সের যে পেডাগজিকাল যে সমস্ত কোয়েশনগুলো এসেছে সেগুলো আমি সলভ করিয়ে দেবো তোমাদের সে নিয়ে কোনোরকম ভাবনা করার কিছু কারণ নেই তো প্রতিদিন তোমরা ইউটিউবে চলে এসো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে এবং জয়েন হয়ে যাবে দশটা থেকে এবং তোমাদের কোনো রকম চিন্তা ভাবনা করার দরকার নেই ম্যাথামেটিক্সের পেডাগজি নিয়ে